আমরা এখন দেখব হচ্ছে লেন্সের অভিচিত্র বা রে ডায়াগ্রাম ইন লেন্স। তোমাদের ক্লাস 19 এটা ছিল। আমরা যখন কোন একটা লেন্সে উত্তল বা অবতল লেন্সের ছবি বা ইমেজ আঁকি তখন আমরা তিন ধরনের রুলস ফলো করি। তো তার মধ্যে একটা হচ্ছে যে যদি কোনো আলোকরশ্মি, এই যেটা হচ্ছে আমার একটা আলোকরশ্মি, যদি কোনো আলোকরশ্মি এই যে অক্ষ বা এক্সিস তার প্যারালাল বা সমান্তরাল আসে তাহলে সেটা প্রতিসরণ বা রিফ্লেকশনের পর ফোকাস দিয়ে যায়। এই যে সে প্যারালাল আসছে তার যখন রিফ্লেকশন হবে বা প্রতিসরণ হবে সে ফোকাস দিয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা এক নম্বর রুল। যদি আমরা এটাকে একটা অবতল লেন্স বা একটা কনকেভ লেন্সের জন্য দেখি তাহলে কী হবে, এই যে এটা হচ্ছে এমনভাবে আসছে মানে ফোকাস বরাবর আসছে। এটা হচ্ছে যদি এমন হয় যে ফোকাস বরাবর আসছে তাহলে যেটা হবে প্রতিসরণের পর বা রিফ্লেকশনের পর সে সমান্তরাল চলে যাবে। এটার উল্টা আর কি, এখানে সমান্তরাল আসলে ফোকাস দিয়ে চলে যাবে আর এখানে যদি ফোকাস বরাবর আসে তাহলে সমান্তরাল চলে যাবে। যদি কোনো আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার বা আলোকেন্দ্র বরাবর আসে সে ওই বরাবরই চলে যাবে। যদি কোনো আলোকরশ্মি অপটিক্যাল সেন্টার বরাবর আসে সেই বরাবরই যাবে। অবতল বা কনকেভ লেন্সের জন্য সেম রুলসই হবে আর কি। যদি কোনো আলোকরশ্মি ফোকাস বরাবর আসে, এটা ফোকাস বরাবর যাচ্ছে তাই না, তো ফোকাস বরাবর গেলে সে হচ্ছে প্যারালাল চলে যাবে। মানে এই যে এই রুলসের উল্টা আর কি, ফোকাস বরাবর গেলে যাবে হচ্ছে প্যারালাল। আর এই ক্ষেত্রে হবে যদি প্যারালাল যায়, যদি প্যারালাল যায় তাহলে সে এমনভাবে চলে যাবে যাতে পিছন দিকে টানলে মনে হয় যে ফোকাস থেকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের রুলসগুলো। তো আমরা একটা বিম্ব বা হচ্ছে একটা ইমেজকে দেখি। সাপোজ ধরো এইখানে হচ্ছে একটা অবজেক্ট আছে, এইখানে আমাদের একটা অবজেক্ট। তো আমরা কোনো একটা অবজেক্টের, কোনো একটা অবজেক্টের জন্য আমরা তার বিম্ব বা ইমেজ কীভাবে আঁকবো আমরা রুলস ফলো করব। যেমন এই যে আমার অবজেক্টটা, তার যদি আমি নাম দিই সাপোজ ধরো পি কিউ অবজেক্ট, এখন এই অবজেক্ট থেকে আমরা কী করব, এই যে একটা আলোকরশ্মি গেল সমান্তরাল তাই না, এটা আমার এক্সিস তার সমান্তরাল গেল, তো সমান্তরাল গেলে কী হবে ফোকাস দিয়ে চলে যাবে, গেল। এখন আমরা এই দুইটার যে কোনো একটা রুলস ইউজ করব। তো আমি ইউজ করলাম যদি আরেকটা আলোকরশ্মি এখান থেকে আরেকটা আলোকরশ্মি যদি অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে কী হবে, দেখো যদি আরেকটা আলোকরশ্মি এখান থেকে অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে তারা কোথাও এসে মিলিত হবে তাই না। তো আমাদের যেটা করতে হবে এই যে আলোকরশ্মি এটাকে আরেকটু বাড়াতে হবে। তো আমরা এটাকে আরেকটু বাড়াই, যদি আমি এটাকে আরেকটু বাড়াই তাহলে হয়তো তারা এখানে সামনে এসে মিলিত হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে পি থেকে একটা আলোকরশ্মি সমান্তরাল গেল ফোকাস দিয়ে চলে আসলো, আরেকটা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে আসলো বা আলোকেন্দ্র দিয়ে আসলো এবং তারা এখানে মিলিত হলো। তো মিলিত হওয়ার পর যেটা হবে যে আমি যদি এটার অক্ষটাকে আরেকটু বাড়াই তাহলে এইখানে একটা বিম্ব বা একটা ইমেজ তৈরি হবে। ক্লিয়ার? এই যে পি কিউর একটা বিম্ব বা ইমেজ হচ্ছে আমার এখানে তৈরি হবে। আমি যদি এটা নাম দিই, এটা হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম। মানে এই যে পি বিন্দু, এই পি বিন্দুর বিম্ব বা ইমেজ তৈরি হচ্ছে এখানে আর কিউ বিন্দুর হচ্ছে এখানে। তো আমরা এই যে পি কিউ যে একটা অবজেক্ট তার ইমেজ পেলাম হচ্ছে এইখানে দুইটা রুলস ইউজ করে। একটা হচ্ছে এই যে সমান্তরাল গেল একটা আলোকরশ্মি ফোকাস দিয়ে আসলো, আরেকটা হচ্ছে অপটিক্যাল সেন্টার দিয়ে আসলো এখানে বিম্ব বা ইমেজ। এখন একটা জিনিস খেয়াল করো যে উত্তল বা কনভেক্স লেন্সে, উত্তল বা কনভেক্স লেন্সে বিম্ব অলওয়েজ কী হয়, বাস্তব হয়। এই যে বিম্ব এটা কিন্তু বাস্তব বা হচ্ছে রিয়েল। বাস্তব বা রিয়েল কখন হয়, যখন আলোকরশ্মি প্রকৃত পক্ষে মিলিত হয়। যদি পেছন থেকে টেনে মিলানো লাগে তাহলে কিন্তু সেটা অবাস্তব, সেটা আমরা দেখব একটু পর। তো এই যে বিম্বটা সেটা বাস্তব। তো উত্তল লেন্সে বা কনভেক্স লেন্সে বিম্ব ম্যাক্সিমাম টাইম কী হয়, বাস্তব বা রিয়েল হয়, শুধু একটা কেস বাদে, সেটা আমরা একটু পরে দেখব। আচ্ছা, তো আমরা এখন অবতল লেন্স বা কনকেভের জন্য একটা ইমেজের ছবি আঁকি, একটা ইমেজ আঁকি। তো সাপোজ ধরো আমি এখানে একটা অবজেক্ট নিলাম, এখানে একটা অবজেক্ট, তার নাম হচ্ছে পি কিউ, এখানে কিউ আর এখানে হচ্ছে পি। আমি একটা অবজেক্ট নিলাম, এখন একটা আলোকরশ্মি আমরা এখান থেকে অলরেডি আঁকা আছে, এর সমান্তরাল যদি যায়, যদি সমান্তরাল যায় সে এমনভাবে যাবে মনে হবে যেন পিছন থেকে টানলে ফোকাস থেকে আসছে। এখন আরেকটা আলোকরশ্মি আমাকে কী করতে হবে, আমাকে এখানে আঁকতে হবে। তো আমি আরেকটা আলোকরশ্মি এখানে আঁকি, সেটা হচ্ছে কোনটা আঁকতে পারি, ধরো পি থেকে আমি অপটিক্যাল সেন্টার দিয়ে নিয়ে যাই, এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে গেলে সে ওই বরাবরই চলে যায়। তো আমি পি থেকে আরেকটা
অপটিক্যাল সেন্টার বরাবর রাখি, তাহলে কিরকম হবে? এরকম হবে, তাই না? এখন খেয়াল করে দেখো, এই যে আলোক রশ্মিটা গেল, দুইটা আলোক রশ্মি গেল, একটা এইদিকে আর একটা এইদিকে, তারা কিন্তু এই দিকে কখনোই মিলিত হবে না, তাই না? কখনোই মিট করবে না। তো কখন মিট করবে? যদি আমি এই যে আলোক রশ্মি এটাকে পিছন দিকে বাড়াই, সো আমি যেটা করব এটাকে পিছন দিকে বাড়াবো, তো এটাকে পিছন দিকে বাড়ালে তারা কোথাও হয়তো মিলবে। তো এটাকে পিছন দিকে বাড়িয়ে দেখি, এই যে দেখো, এটাকে পিছন দিকে বাড়ানোর ফলে তারা এই জায়গায় এসে মিলিত হলো এই পয়েন্টে। তার মানে কি হবে? আমরা এই পয়েন্টে একটা বিম্ব পাবো, এই পয়েন্টে একটা বিম্ব বা হচ্ছে একটা ইমেজ পাবো। তো এই পয়েন্টটা হচ্ছে আমার পি প্রাইম, এটা কিউ প্রাইম, কারণ এই পয়েন্টটা হচ্ছে আমার পি এর একটা, এই পয়েন্ট হচ্ছে পি এর একটা অবাস্তব বিম্ব বা হচ্ছে ইমাজিনারি। কিউ প্রাইমটা হচ্ছে আমার এই কিউ এর একটা অবাস্তব বিম্ব, এটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। তার মানে খেয়াল করে দেখো, অবাস্তব বা আনরিয়েল যেগুলা তারা কিন্তু কী হয়, সোজা হয়, তাই না? আর যারা বাস্তব তারা কিন্তু উল্টা হয়। তোমাদের ক্লাস নাইনটেন এসব ছিল আর কি। তো এটা একটা কনকেভ লেন্স, একটা কনকেভ লেন্সে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বেশিরভাগ ক্ষেত্রে অবাস্তব বা ইমাজিনারি ইমেজ তৈরি হয়। আর একটা উত্তল লেন্স বা একটা কনভেক্স লেন্সে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বাস্তব ইমেজ তৈরি হয়, কিন্তু শুধু একটা ক্ষেত্রে, উত্তল লেন্সে বা কনভেক্স লেন্সে শুধু একটা ক্ষেত্রে অবাস্তব বিম্ব হয়, সেটা আমরা এখনই দেখব, একটু পরে দেখব। আর কনকেভ লেন্সে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অবাস্তব হয়, যে পিছন থেকে টেনে তাকে মিলাতে হলো। ওকে, তো এই ছিল আমাদের তিনটা রুলস, এবং এটা ইউজ করে আমরা কোনো একটা ইমেজ আঁকি। এখন আমরা দেখব হচ্ছে একটা উত্তল লেন্সের জন্য, একটা উত্তল লেন্সের জন্য যদি আমরা সামনে একটা অবজেক্টকে রাখি, আমরা অবজেক্টটাকে একবার এই যে আমার সেন্টার মানে হচ্ছে এই সেন্টারের বাইরে যদি রাখি, তাহলে ইমেজ কোথায় হবে? যদি আমরা সেন্টারে রাখি তাহলে ইমেজ কোথায় হবে? যদি আমরা সেন্টার আর ফোকাসের মাঝখানে কোনো একটা অবজেক্ট রাখি তাহলে ইমেজ কোথায় হবে? যদি ফোকাসে রাখি তাহলে কোথায় হবে? আর যদি ফোকাসের ভিতরে রাখি তাহলে ইমেজ কোথায় হবে, সেটা আমরা এখন দেখব। ক্লিয়ার? সো আমরা নেক্সট টপিকে চলে যাই। এটা গুরুত্বপূর্ণ খুবই, কারণ হচ্ছে আমরা একটু পরে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্র পড়ব, মানে মাইক্রোস্কোপ পড়ব, তখন আমাদের এই জিনিসগুলো লাগবে।